আজকে আমি বানাচ্ছি আলু পোস্ত। খুব সহজ একটা রান্না, কিন্তু বাঙালিদের সবাইকার খুবই প্রিয়। ডালের সাথে ভাত দিয়ে খেতে খুবই ভালো লাগে। এর জন্য আমি তেল গরম করতে বসিয়েছি, এতে একটু পাঁচফোড়ন দিচ্ছি, দিয়ে আলুটা দিয়ে দেব। ঢেকে দিলাম, একটু স্লো আছে, একটু ঢেকে দিলাম। এর মধ্যে পোস্তটা বাটবো, এখানে 50 গ্রাম মতন পোস্ত আছে, 4টে শুকনো লঙ্কা দিয়ে আমি একটু জল দিয়ে বেটে নেব। এরকম করে একটু জল দিয়ে বেটে নিয়েছি। আলুটা খুব সুন্দর ভাজা হয়েছে, গন্ধ ছাড়ছে একটু বেশি ফোড়নের। খুব সুন্দর ভাজা ভাজা হয়েছে, তেলটাও ছেড়েছে। তেল বিরিয়ানি পোস্ততে একটু তেল বেশি দিতে হয়। এর মধ্যে এটা আমি আর এক্সট্রা কোনো জল দেব না, কোনো হলুদ দেওয়া নেই, কিছু নেই, শুধু এই লঙ্কা দিয়ে পোস্ত বাটাটা দিয়ে দিই। এবার একটু ভাজা ভাজা মতন হবে, একটু ভাজা ভাজা মতন হবে, পোস্তর গন্ধটাও চলে যাবে, তখন আমরা খাবো। দেখুন তেলটা ছেড়ে দিচ্ছে এখান থেকে করে। আমার এটা হয়েছে, একদম তেল ছেড়ে দিয়েছে। এরকম করে শুকনো করে নিলাম, কোনো হলুদ পড়লো না, কোনো এক্সট্রা জল দিইনি, কিছু না, এতেই হয়ে যাবে। এবার গ্যাস বন্ধ করে দিলাম, দিয়ে আমি সার্ভ করে দেখে নিচ্ছি। 4টে আলুতে 50 গ্রাম পোস্ত,